সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কমন ও মজার একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে গরুর মাংস ভুনা তো গরুর মাংস ভুনা করার জন্য আমার যা যা উপকরণ লাগবে তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকে আমি রান্নাটা করছি একদমই কম তেল ঝাল ও মশলায় যারা একদম ঝাল খেতে পছন্দ করেন না তাদের আশা করি এই রেসিপিটা বেশি ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখতে থাকেন না টেনে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এখন চলে যাবো হচ্ছে আমি মূল রান্নায় রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম গরুর মাংস তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক এক করে সবগুলো মশলা আমি আজকে রান্নাটা করছি হচ্ছে গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে নিছি আপনারা চাইলে বড় পিস করেও নিতে পারেন তো এখন আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে একসাথে এখন আমি মেখে নেব তো এই রান্নাটা যদি আপনারা হাত দিয়ে মেখে করেন খুবই ভালো লাগে সময়ও খুবই কম লাগে তো এখন আমার মশলাগুলো মাখা হচ্ছে মেখে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি তো এই রেসিপিটা যখন আপনারা করবেন করে আপনারা ভাত তারপর হচ্ছে রুটি পরোটা লুচি নানরুটি পোলাও খিচুড়ি এর সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে তো এখন দিয়ে দিলাম হচ্ছে আমি পানি পানিটা দিয়ে আমি একদমই হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব তাই তো তরকারিতে বলক উঠে গেছে তো এখন বলকটা ওঠার পর আমি একটু নেড়ে চেড়ে দেবো তো আপনারা আমার এই রেসিপিটা দেখতে থাকেন সম্পূর্ণটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো তরকারির ঝোলটা এখন কিছুটা শুকিয়ে আসছে এখন আরও কিছুক্ষণ আমি হাই হিটে রান্না করে নেব একদম এখন মাখা মাখা হয়ে গেছে আমি দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলাম হচ্ছে ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতে পারেন নতুবা বাদ দিতে পারেন তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ঝোলটা একদমই শুকিয়ে গেছে তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে ছোট করে টুকরা করে গরু মাংস রান্না করেন খুবই ভালো লাগবে প্রতিটা কামড়ে গরুর মাংস পড়বে তাইতো তো একদম ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি সবার কাছে ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম